মুম্বাই কেমন লাগলো লাউঞ্জ ফ্রি? অসাধারণ লাউঞ্জ, মানে আমি তো আসলে যে মানুষ যেটার সাথে জড়িত আছে, আমার খুব প্রিয় একজন বড় ভাই সাজু মুনতাসির ভাই, উনি টেলিভিশন মিডিয়ার উনি প্রযোজক সমিতির প্রডিউসারও, বাট ওনার সাথে সম্পর্কটা অনেক দিনের, দীর্ঘদিনের, এবং এ আমার মনে আছে এইখানে আমরা অনেক শুটিংও করেছি, এবং এত বড় একটা হাউসে এত বিশাল আকার একটা লাউঞ্জ হয়েছে, লাউঞ্জ থ্রি, আমি আসলে প্রথম দেখেই বুঝতে পারিনি, আমি প্রত্যেকটা ফ্লোরে উঠেছি এবং অসাধারণ। আমার মনে হয় যে ঢাকা শহরে এই মুহূর্তে এই ধরনের এত বড় মানে রেস্টুরেন্ট কমই চোখে পড়ে আসলে, এবং এটার ফুড আমি খেলাম অসাধারণ, সব কিছু ফুড খুব মজার, আমার মনে হয় যে প্রায় আসতে হবে আসলে এখানে। ডেফিনেটলি উত্তরায় আমরা যারা রেগুলার শুটিং হয় তাদের জন্য আমার মনে হয় যে এত বড় একটা রেস্টুরেন্টে, এত বড় স্পেশিয়াস একটা জায়গাতে আমরা যে কোনো সময় আসতে পারবো, খাওয়া দাওয়া করতে পারবো, মজা মজা খাবার আছে, আর সবচেয়ে বড় কথা এটার মালিক হচ্ছে আমাদের নিজস্ব মানুষ। আপনি কি ভোজন রসিক? আমি ভোজন রসিক, কিন্তু আমি আসলে অত বেশি খেতে পারি না, আমি মানে একটা খাবার দেখলে দেখা গেল যে খাওয়ার জন্য অস্থির হয়ে যাই, কিন্তু অত বেশি খেতে পারি না আর কি, বাট খাই আর কি। আমার কাবাব খুব ফেভারিট, আমি কাবাব পেয়েছি, সাথে এখানে একটা ডাল মাখানি ছিল, ওটাও খুব মজার ছিল। এছাড়া আমার আরও কিছু ফেভারিট জিনিস আছে, ইলিশ মাছ, খিচুড়ি, ওগুলা মনে হয় নাই। কফি, আমি কফি লাভার, এখানে কফিও পেয়েছি, সো আই থিঙ্ক অনেক কিছুই আছে আমার পছন্দের তালিকা বা লিস্টটা। এক ছাদের নিচে কফি, কন্টিনেন্টাল এবং বারবিকিউ, এক্স্যাক্টলি পুরো তিনতলা, পুরো তিনতলা জুড়ে খাবারের সমারোহ। আমার মনে হয় যে এই রকমটা এত বড় রেস্টুরেন্ট আমার মনে হয় না ঢাকা শহরে আছে, সো আমরা এনজয় করছি। তুমি ভাই একটু আপনার কাজ সম্পর্কে জানতে চাই, রিসেন্ট কিছু ওয়ার্কস এবং কি কি আসছে? আমার তো দুটো ছবি একদম রেডি হয়ে গেছে, একটা হচ্ছে অঞ্জন আইচের কানামাছি, এই ফিল্মটা কমেডি টাইপের একটা ফিল্ম, এই ছবিটা আমরা রিলিজ দিব। আরেকটা ছবি আছে অনুদানের, সেটা হচ্ছে যা আমি আর মিথিলা করেছি, ওটা হচ্ছে নুলিয়াছড়ি সোনার পাহাড়, এটা একটা বিখ্যাত একটা গল্পের ছবি, তো ওটাও আসবে সামনে। এছাড়া বেশ কিছু মানে সারপ্রাইজ দিব ইনশাল্লাহ আগামী কিছু দিনের মধ্যে, দুটো নতুন প্রজেক্ট হাতে নিচ্ছি, হোপফুলি ভালো কিছু নিউজ খুব শীঘ্রই দিতে পারবো নতুন কাজ নিয়ে। আসলে আমি পক্ষে বা বিপক্ষের কথা বলবো না, আমি বলবো যে জওয়ান আসুক, জওয়ান এর আগেও কিন্তু অনেক হিন্দি ছবি রিলিজ পেয়েছে, বাট অতটা ব্যবসা সফল হয়নি যতটা ব্যবসা সফল হয়েছে আমাদের দেশের এবার ঈদে প্রিয়তমা, সুরঙ্গ বা হাওয়া, পরাণের কথা যদি বলি, মনপুরা। সো আমার মনে হয় যে জওয়ান নিয়ে আমাদের ভয় কিছু নেই, তবে একটা মজার জিনিস হচ্ছে যে একই সময় যেহেতু আসছে, দেখেন আমাদের অনেকেই কিন্তু এই জওয়ান দেখার জন্য কলকাতায় চলে যায় টাকা খরচ করতে, সো ওই দিক থেকে আমি বলবো যে জওয়ান যদি একই সময় রিলিজ পায়, যেহেতু ভয় পাই না, কারণ বাংলা ছবি অনেক এগিয়ে গেছে, সো আসুক জওয়ান, জওয়ানের মতো আসুক, আমরা ভয় পাই না, বাট আমরা ওয়েলকাম করতে পারি। থ্যাংক ইউ সো মাচ।